ভাগবতে আমরা সপ্তম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে প্রহ্লাদ চরিত করছিলাম। ভাগবতের প্রহ্লাদ চরিত বিরাট লম্বা, আমরা অত ডিটেলসে আর আলোচনা করব না, কারণ ওনার যে মূল বক্তব্যগুলো, বিশেষ করে যে আধ্যাত্মিক তত্ত্বগুলো, আমরা আগে আগে আলোচনা করে নিয়েছি, দরকার নেই, একটু সংক্ষেপে করব। আর ভাগবত বিরাট লম্বা গ্রন্থ, এক একটা শ্লোক ধরে আপনি পুরো একটা টক করে দিতে পারেন। আমরা একটা জেনারেল আইডিয়া দিচ্ছি, যাতে নিজে থেকে যদি কখনো পড়েন এগুলো বুঝতে পারবেন কি বলতে চাইছেন। দ্বিতীয় কথা, ভাগবতে যেমন দশম স্কন্ধ কৃষ্ণ কথা, এটা হচ্ছে একটা পুরো গ্রন্থ নিজের ভেতরে। হিন্দু ধর্ম হচ্ছে নিজের মধ্যে পুরো ধর্ম একটা, ভাগবত তার মধ্যে পুরো একটা ধর্ম। ভাগবতে যে একটা দশম স্কন্ধ শুধু, ওইটা আবার নিজের মধ্যে একটা পুরো ধর্ম। কেউ যদি ভাগবতে শুধু দশম স্কন্ধটাকে ধরে রাখে, কৃষ্ণ কথা, নিজের মধ্যে পুরো একটা ধর্ম। এটা যে অন্যান্য ধর্মকে যদি আপনি দেখতে যান, দেখবেন ওনাদের যা বক্তব্য যা বর্ণনা ওটা দশম স্কন্ধেই শেষ হয়ে যায়, ওর বাইরে ওরা যায় না। ঠিক তেমনি প্রহ্লাদ চরিত্রটাও বিরাট লম্বা, যদি এটা পুরো ধর্ম হয় না, প্রহ্লাদ চরিত এটা পুরো ধর্ম হয় না, যেমন দশম স্কন্ধ হয়, কিন্তু ধর্মের অনেকগুলো অঙ্গকে কভার করে, সে এটা বেশ লম্বা। আমরা খুব সংক্ষেপে বলছি যে প্রহ্লাদ বারবার ভগবান বিষ্ণুর কথা বলছেন, হিরণ্যকশিপু রেগে যাচ্ছে, প্রথমবার ক্ষমা করলো, দ্বিতীয়বার যখন আবার এসে ওরকম করছে খুব রেগে গেলেন। বলছেন যে লোকটা এর জ্যাঠামশাইকে মেরে দিল হিরণ্যাক্ষ, সে তার স্তুতি করছে, এই ধরনের সন্তান বংশকে নাশ করে, অঙ্গে শরীরে কোনো অঙ্গে যদি রোগ হয়ে যায় ওটাকে যেমন কেটে ফেলতে হয় শল্য চিকিৎসা করে, ঠিক তেমনি একে সরিয়ে, মানে একে সরানো দরকার। উনি সঙ্গে সঙ্গে বলছেন যে মনে হয় কোনো শত্রু যেন জন্ম নিয়েছে আমার সন্তান রূপে, শেষ করে দেওয়া, একে প্রহ্লাদকে শেষ করতে লাগিয়ে দেওয়া হলো। খুব সারপ্রাইজিং, দেখবেন এখানে মাত্র চারটে পাঁচটি শ্লোকের মধ্যে সমস্ত বর্ণনা করে দিয়েছেন। কীরকম, যে বলছেন যে বড় বড় পাথর দিয়ে মারা হলো, নানান রকমের অস্ত্র দিয়ে তাকে মারা হলো, হাতি তার উপর দিয়ে চালিয়ে দিচ্ছে, পাহাড়ের চটি থেকে ফেলে দিচ্ছে, সমুদ্রে ফেলে দিচ্ছে, তারপরে রাক্ষসীগুলো তারা গিয়ে নাশ করার চেষ্টা করছে, নানান রকমের বিষ সব কিছু করলো, কিন্তু প্রহ্লাদের কোনো ক্ষতি হলো না। এখানে এটা নেই, পরে পরে এটা কাহিনী রূপে এসেছে, যে হিরণ্যকশিপুর বোন ছিল হোলিকা, সেটা ভাগবতে এখানে নেই। তার কাছে একটা চাদর ছিল যেটাকে আমরা আজকে ফায়ার প্রুফ বলবো, আগুনে জ্বলতো না, তো কোলে নিয়ে প্রহ্লাদকে আগুনে উঠে গেছে। তখনই এমন বাতাস চলল তার গা থেকে চাদর সরে প্রহ্লাদকে জড়িয়ে নিয়েছে, হোলিকা পুড়ে গেল, প্রহ্লাদ বেঁচে গেল। সেই থেকে এখন হোলিকা দহন হয়, এখন এই যেটা বুড়ি পোড়ানো যেটা বলা হয় ওটা হোলিকা দহন। এগুলো কাহিনী, কারণ করে কি, দোল, দোল হলো বসন্তকাল আগমন, সরস্বতী পুজো থেকে শুরু হয়, কিন্তু দোল মানে তখন করে কি, যে পুরনো জিনিসপত্র শীতের সময় মানুষ কুকিয়ে এরকম আছে, একটা বন ফায়ার করে পুড়িয়ে সব শেষ করে দিল, এখন ওটা করতে গেলে মানুষ উচ্ছৃঙ্খল হয়ে যাবে, যেমন চারিদিকে দেখছেন উচ্ছৃঙ্খল হচ্ছে, ওনারা চেষ্টা করতেন মানুষ যাতে উচ্ছৃঙ্খল না হয়, কোনো একটা কাহিনী লাগিয়ে দিতেন, কেউ একজন একটা সুন্দর কাহিনী বানিয়ে লাগিয়ে দিয়েছে, সেটাকে নিয়ে আবার আমাদের যেগুলো লিবারেলরা আছে আর বড় বড় নাম করা ইউনিভার্সিটির ছাত্ররা, ওরা আন্দোলন শুরু করেছে যে এটা হচ্ছে কি ট্রাইবাল লোয়ার কাস্ট কি একটা,
তাদের বিরুদ্ধে অত্যাচার, কারণ হোলিকা পুড়ে গেছিলো, সেটাকে সবর্ণরা সেলিব্রেট করছে। কোথায় থেকে কী সব যে এরা পায়, অবাক লাগে। হোলিকা ভাগবতে বর্ণনা নেই। যদি সেই হিরণ্যকশিপুর বোনও হয় তাহলেও কোন দিক থেকে সে ট্রাইবাল, কোন দিক থেকে সে শূদ্র? দেবতার বোন সে, দেবতা দৈত্য, এরা সৎ ভাই। ওই হয়ে গেল, এখন এটা নিয়ে সারা দেশে হইচই চলবে। তাহলে কী করতে হবে? হোলিকা দহন বন্ধ করতে হবে, এরপরে হোলি বন্ধ করতে হবে, রাবণ বধ বন্ধ করতে হবে, দিওয়ালি বন্ধ করতে হবে, কারণ রাবণ ট্রাইবাল লিডার। কোথায় রাবণ? কি কোন শাস্ত্রে বলেছে যে সে ট্রাইবাল? সব জায়গায় বলছে ঋষি পুত্র ব্রাহ্মণ। এই হচ্ছে, দেখুন, মানুষ যখন নিজের মূল থেকে যখন সরে যায় না, তার নাশ হয়ে যায়। অ্যালেক্স হেলি বলে এক ব্ল্যাক, যাকে নিগ্রো বলা হতো, আমেরিকাতে, তিনি সাধারণ পরিবারে ছিলেন, বহু কষ্টে তিনি পড়াশোনা করেছেন। ওর জীবনের অনেক, যেমন হয়, সংঘর্ষ ছিল, পয়সা কড়ি ছিল না, বিরাট লম্বা কাহিনী আছে, কখনো সুযোগ হলে বলবো। ওর এক সময় মনে হলো যে বাড়িতে গল্প টল্প অনেক কিছু শুনতো, একটু আমরা একটু খুঁজে বার করি আমরা কিভাবে এলাম, কোথায় থেকে এলাম। তো উনি তারপরে বেশ কিছু বছর লাগিয়ে দিলেন সার্চ করতে। এখন ওই তার ঠাকুমা না কে ওটা একটা গান করত, গানে একটা দুটো শব্দ ছিল, সেই শব্দকে ধরে এসে অনেক ধরনের রিসার্চ করতে করতে ব্যাক রেকর্ডস করতে শুরু করলো। ওরা আফ্রিকা থেকে স্লেভ হয়ে কীভাবে এসেছিল, কোন জাহাজে এসেছিল, সেই জাহাজ কোথায় থেকে এসেছিল, করে না পুরোটা বদলোক কিন্তু ট্রেস করতে পেরেছে, যেটা গত 200-300 বছরের ইতিহাস পুরো ইন্টার। ইনফ্যাক্ট ওই ট্রাইবে গিয়ে পৌঁছলো, সেই ওইদিকে দেখা যাচ্ছে ওই ট্রাইব আবার গান করে, যেখানে ওই একটা দুঃখ আছে যে আমাদের কিছু লোক তাকে ধরে নিয়ে চলে গেছিল গোরারা। সেখানে উনি একটা জায়গায় কথা বলছেন, মানুষ যখন নিজের মূল থেকে সরে যায় তার আর কিছু থাকে না, নাশ হয়ে যায়। আমরা আমাদের মূল থেকে সরে গেছি না, আমরা কিসের, আমরা কোনো কি মূল আছে আমাদের? বেঙ্গলে তো বাঙালিরা একটু এই রবীন্দ্রনাথের কবিতা গান পড়েন বলে কোথাও একটা বাংলা সংস্কৃতির সঙ্গে জুড়ে আছে। নিজেকে যদি আমি নিজেকে ইন্ডিয়ান বলি, ভারতের কি ইতিহাস আমরা জানি? আমরা নিজেকে যদি হিন্দু বলি, কোন ধর্মগ্রন্থ আমরা নিয়মিত পাঠ করি? যে কোনো জাতি, যে কোনো মানুষ, ওর ভেতরে যে শক্তি থাকে না, শক্তি আসে ভেতর থেকে, বাইরে থেকে কোনো শক্তি আসে না। আই অ্যাম দ্য বেস্ট, এই ফিলিং যতক্ষণ না থাকে, আমি বেস্ট, আই অ্যাম দি বেস্ট, নাহলে আপনি কোনোদিন জীবনে শির দাঁড়া আপনার কোনোদিন থাকবে না। আর আই অ্যাম দ্য বেস্টের জন্য সবসময় আপনাকে মূলে যেতে হবে। আপনি কি, আপনি ডিফাইন করুন আপনি কি। আপনি কাউকে জিজ্ঞেস করুন, প্রথমেই বলবে মানব জাতি। আর কিসের মানব জাতি? হেলে ধরতে পারে না, কেউতে ধরতে যায়, ঠাকুর বলছেন। তুমি একটা সৎ বাঙালি হতে পারছো না, তুমি একটা সৎ হিন্দু হতে পারছো না, তুমি একটা সৎ ভারতীয় হতে পারছো না, তুমি নাকি মানব জাতিকে দেখছো। এই যারা দেখবেন এই মানব জাতি, মানব জাতি বলে সব কথা বুঝবেন, ঢব্বাজ, ভেতর থেকে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। এই মূল থেকে আমরা সরে যাই, তখন হয় কি, মূল থেকে সরে গেলেন, সমস্ত মানব জাতিকে জড়াতে যাচ্ছেন, তখন যার খুশি এসে একটা লাথি মারবে, আর ওই বলুনের মতো এই ওপরে যাবেন, এই নিচে আসবেন, ভেতরে কিচ্ছু নেই। মূলে যখন বসে থাকে তখন নিজের ভেতরে শক্তি আসে,
নিজে যখন শক্তি আসে, নিজের প্রতি একটা শ্রদ্ধা আসে, নিজের প্রতি যখন শ্রদ্ধা আসে, মানুষ তখন অপরকে সম্মান দিতে শেখে। আপনি রেয়ারেস্ট অফ রেয়ার দেখুন, আজকে এই কদিন আগে দেখুন একজন জজ সাহেব বলছেন রাজনীতিকদের নিয়ে কাদের নামে কেস নেই, হয়তো একটু বেশি উনি বলছেন, কিন্তু ইন জেনারেল আমরা জানি যে যারা পলিটিক্সে আছে তারাই নাকি চুরি করছে, মানে আমাদের একটা ধারণা হয়ে গেছে। কেন? তার মানে আপনার শ্রদ্ধা নেই, দেশের প্রতি কোনো শ্রদ্ধা নেই, দেশের মানুষের প্রতি কোনো শ্রদ্ধা নেই আপনার। টিচার টিউশনই করছে, টাকা আয় করার চেষ্টা করছে, ডাক্তার লুটে নিচ্ছে, ইঞ্জিনিয়ার লুটে নিচ্ছে, পুলিশ সবাই লুটে নিচ্ছে, সাধু বাবারা লুটে নিচ্ছে, যেমনি দেখছে বোকা ভক্ত তাকে লুটে নিচ্ছে, কাউকে দিয়ে বলবে যে এইটা করো ওটা করো এই করে লুটে নিচ্ছে। তার মানে আপনি যে বিদ্যায় আছেন সেই বিদ্যার প্রতিও আপনার কোনো শ্রদ্ধা নেই, তবেই না লোককে আপনি সম্মান করছেন না। তার মানে আপনি মূল থেকে সরে গেছেন, যে মূলে প্রতিষ্ঠিত নিজের প্রতি শ্রদ্ধা হয়, অপরকে সম্মান দিতে শেখে, অপরকে শ্রদ্ধা করে, অপরকে ঠকায় না, বোকা বানায় না। শ্রদ্ধার অভাবে এই যত জিনিস আর, শ্রদ্ধা মানে হচ্ছে শক্তির অভাব, শক্তির অভাব মানেই হচ্ছে মূল থেকে সরে গেছে, মূলে নেই। গ্রাম দেশে আগেকার যে ব্রাহ্মণরা থাকতো, অর্ধশিক্ষিত, দুটো কথা জানে কিন্তু প্রতিষ্ঠিত, সে জানে আমার ধর্ম এতটুকু, সেখানে সে প্রতিষ্ঠিত, সেখান থেকে সে নড়বে না। আমরা এখন এই দুটো ইংরেজি বই পড়ে কোথায় যে চলে যাচ্ছি। তো এখানে হিরণ্যকশিপু অনেক কিছু বলছেন, প্রহ্লাদকে কীভাবে মারানো যায় সব চেষ্টা করা হলো, এনারা বলছেন প্রহ্লাদের কিছু হলো না। একটা মত হচ্ছে প্রহ্লাদের মন পুরো এমন ঈশ্বরে ডুবে আছে যে ঈশ্বরের যে নানান শক্তি, অনিমা লঘিমা আমরা আগে ক্রস করেছি, এটা যে নানান রকম যে শক্তি হয়, ছোট হয়ে যাবার শক্তি, ভারী হয়ে যাবার শক্তি, হালকা হয়ে যাবার শক্তি, তো সেই ভগবানের শক্তিগুলো স্বাভাবিক নিজে থেকেই থাকে। প্রহ্লাদের মন ঈশ্বরের মধ্যে রয়েছে, সেই জন্যে সেগুলো এসে যাচ্ছে, ফলে কিছুই হচ্ছে না তার। এটা দেখে হিরণ্যকশিপু ভয় পেয়ে গেল যে আমি এত চেষ্টা করছি মরছে না কেন, কোথাও একটা ওর ভয় ঢুকে গেছে। ইতিমধ্যে ওর যে গুরুপুত্র দুজন, ও শুক্রাচার্য তো তখন নেই, শুণ্ড আর অমর্ক, তারা বললো যে দেখুন বাবা নেই, মানে গুরু নেই, তো এই সময় একটু সামলে রাখি, পরে যেমন হবে একে বেঁধে রাখা হোক। খুব সামলে সামলে ওকে ক্ষমা করে দিয়ে আবার পাঠালো, দিয়ে বলছেন আমাদের যে অমর্ক শুক্রাচার্যের সন্তান, যে অনেক সময় দেখা যায় বৃদ্ধজনের সেবা করলে, মানে গুরুজনের সেবা করলে, গুরুজনের সঙ্গ করলে বুদ্ধি একটু খুলে যায়, এটা হিন্দুদের এটা খুব প্রাচীন মত, গুরুজনের সঙ্গ করলে, বৃদ্ধজন বলা হয় এটাকে, বুদ্ধি খোলে, মনের ভেতরে শ্রদ্ধা জাগে, শক্তি জাগে। এরপরে যখন মহাভারত আমরা করব সেখানে দেখবেন এই টপিকটা ঘুরে ঘুরে আসে। এদিকে প্রহ্লাদ আবার চলে গেছে সেই বন্ধুরা সেখানে, সেই স্কুল। এখানে এই সিক্সথ চ্যাপ্টার শুরু হয়, সিক্স চ্যাপ্টারটা না যদি আপনাদের যাদের কাছে বই আছে একটু পড়বেন, খুব ইন্টারেস্টিং, এর সংস্কৃত শ্লোকগুলো খুব সোজা, বিরাট লম্বা বর্ণ আছে, আমরা এতে যাচ্ছি না, মানে ডিটেলসে যাব না। বক্তব্য হচ্ছে সংসার অনিত্য আর ঈশ্বরের ভক্তি করা, এটাই মূল জিনিস। সময় বেশি নেই ভাই, সংসারে যে কামনা বাসনাগুলো করে ছাড়ো, ঈশ্বরের দিকে মন দাও,
সব শুনে শুনে ওর বন্ধুরা জিজ্ঞেস করবে, তুমি তো দৈত্য বংশে জন্ম, তুমি এত কথা জানো কি করে? তখন ও বলবে, যখন মায়ের গর্ভে ছিল তখন নারদ থেকে এগুলো শিখেছে। আমরা খুব স্পিডে আর সংক্ষেপে বলছি কি, ষষ্ঠাধ্যায় সপ্তম স্কন্ধের কৌমারাজের প্রাজ্ঞ ধর্মানন্দ ভাগবতান ইহ, মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ জীবন, আর এখানেই পরমাত্মাকে পাওয়া যায় এই শরীর দিয়ে। কবে বুড়ো হয়ে যাবে, ক্ষমতা চলে যাবে, সেই জন্য বাচ্চা বয়সেই যা করার করে নাও। ঠাকুর এই প্রহ্লাদ চরিত থেকে কথামৃতে দেখবেন অনেকগুলো কথা আছে যেটা প্রহ্লাদ চরিত থেকে ঠাকুর সরাসরি বলতেন, ওনার কাছে খুব ভালো ওনার লাগতো এটা। যথা হি পুরুষস্য বিষ্ণু পাদোপ সর্পণম, জীবনের উদ্দেশ্য ভগবান বিষ্ণুর পায়ে নিজেকে সমর্পিত করে দেওয়া, ঠাকুর যেটা বলছেন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য। বলছেন যে মানুষ সুখের চেষ্টা না করলেও সুখ আসে, দুঃখের চেষ্টা না করলেও দুঃখ আসে। যারা প্রথমের দিকে মন দিয়ে শুনেছেন ভাগবত যখন প্রথম শুরু হয় এই সেন্টেন্সটা ওনারা বলেন, এটা ভাগবত মানে প্রত্যেক ধর্ম আমাদের শাস্ত্রগুলো ঘুরে ঘুরে এটা বলে যে আপনি আগে আগে যা করেছেন সেই মতে তার জন্যে কষ্ট নিজে থেকেই আসবে, সুখ নিজে থেকেই আসবে। সেই জন্য সুখের চেষ্টা করার দরকার নেই। কেন? মানে এটা কাকে বলছেন? যারা ধর্ম করতে চায়, যারা জীবনে সুখ পেতে চায়, সেটা তাদের ব্যাপার, এই বইগুলো তাদের জন্য নয়। এটা হচ্ছে তাদের জন্যে যারা সব ছেড়ে ঈশ্বরের দিকে মন দিতে চায়। এখন ওগুলো বর্ণনা করবেন যে কেন এরকম। তো বলছেন যে মানুষ সুখ সুখ ভোগ করতে গিয়ে দুঃখেরই বেশি ভোগ করে, জন্ম জন্মান্তরে দুঃখের ভোগ করে। আর যদি মানুষ নিজের ইন্দ্রিয়কে সংযম না করে থাকে তাহলে তার দুঃখের শেষ নেই। ইন্দ্রিয় সংযম মানে কি হয়? আসলে হয় কি, এতদিন ভাগবত শুনছেন একটা খুব সহজ কথা, এই জীবন আমার নিজের জীবন, এই পুরো অস্তিত্ব বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বর সবটাই হচ্ছে মনকে নিয়ে, আমি বলতে মন, এখানে শরীরের কোনো রোল নেই, আমি বলতে মন, আমি যখন মরে যাব আমার মনটাই যাবে। মন একাগ্র যখন হয় শক্তিমান মন, শক্তি রয়েছে, সেই শক্তি শক্তি হওয়া মানে সূক্ষ্ম হওয়া, মন যত সূক্ষ্ম হয় মানে সূক্ষ্ম জিনিসকে বুঝতে পারে ধরতে পারে তত এর শক্তি, যত চঞ্চল তত স্থূল জিনিসকে নিতে পারে। বাচ্চারা যেমন দেখবেন লারি লাপ্পা গানগুলো বুঝতে পারে, কিন্তু মন যখন রিফাইন্ড হয় তখন ক্লাসিক্যাল মিউজিক নিতে পারে, সূক্ষ্ম জিনিসকে নিতে পারছে। ঠিক তেমনি বইগুলো যখন বাচ্চাগুলোকে পড়ানো হয় নানা রকম উদাহরণ দিয়ে পড়ানো হয়, যখন বড় হয়ে যায় তখন অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো ধরতে পারে। ঈশ্বরের ব্যাপারটা অত্যন্ত অ্যাবস্ট্রাক্ট জিনিস, উদ্দেশ্য সেই জন্য মনকে নিয়ন্ত্রণে করা। মন নিয়ন্ত্রণে করা মানেই হয় মনকে সবচেয়ে বেশি চঞ্চল করে বাহ্য ইন্দ্রিয়গুলো, সেকেন্ড চঞ্চল করে ভেতরে যে মেমোরিজগুলো আছে। তো প্রথমে ইন্দ্রিয় সংযমটা করতে হয়, যত ইন্দ্রিয় সংযম করবে মন তত একাগ্র, একাগ্র মন মানে শক্তি সম্পন্ন মন, সেই শক্তি সম্পন্ন মন জগতে যে কোনো জিনিস করতে পারে, এমনকি ঈশ্বর দর্শন পর্যন্ত পারে। ঈশ্বর দর্শনও যখন হয় এই মন দিয়েই হয়, উদ্দেশ্য ধর্ম লাভ নয়, উদ্দেশ্য মোক্ষ লাভ নয়, উদ্দেশ্য অর্থ কাম এই লাভ নয়, উদ্দেশ্য একটাই, এটাকে ঠিক করা। এটাকে ঠিক করলে বাকি সব নিজেই চলে আসবে। ঠাকুর এই বাচ্চাদের খেলা বুড়ি ছোঁয়া নিয়ে বলছেন,
বুড়িকে ছুঁয়েলেন সবটাই হয়ে যাবে। ওখানে বুড়ি চাওয়া ঠাকুর ঈশ্বরকে বলছেন, কিন্তু ঈশ্বরের কাছে যাওয়া মানে হচ্ছে মনটাকে একাগ্র করা। যার মনে একাগ্র নয় ওর এই জগৎ হবে না, ঈশ্বর তো ভুলেই যান, আউট অফ কোয়েশ্চেন। চঞ্চল মন দ্বারা কিচ্ছু হয় না, মন যদি একাগ্রিত না হয় কি। যখন জপ ধ্যান করা হয়, যখন শাস্ত্র পড়া হয়, মন দিয়ে শাস্ত্র পড়ায় বুঝি মনটা ধীরে 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 একাগ্র হচ্ছে। একাগ্র মন সুস্থ মন, একাগ্র মন শক্তি সঞ্চিত মন, যে কোনো জিনিস করতে পারে। এখানে এই যে বলছেন ইন্দ্রিয়ের পেছনে আমরা যখন ছুটছি, ইন্দ্রিয় সুখের পেছনে যখন ছুটছি, এর অর্থই হলো চঞ্চল মন। যে মানুষ ইন্দ্রিয় সুখ চাইছে, যে কোনো ইন্দ্রিয়, বুঝবেন চঞ্চল মন তার। তা বলছেন যে ধীরে ধীরে বলছেন এরকম যে যেমন যেমন বয়স বাড়ে মানুষের তত তত অসহায় হয়ে যায়। আর মাঝখানে কয়েকটি বছর যখন মানুষ কিছু করতে পারে, ভাই সেগুলো ছাড়ো। 11 নম্বর শ্লোকে বলছেন, শ্লোক পড়লেই বোঝা যায় এগুলো প্রহ্লাদের কথা না, এগুলো যারা লিখেছেন তাদের কথা। কথম প্রিয়ায়া অনুকম্পিতায়া সঙ্গম রহস্যম রুচিরাংশ মন্ত্রাণ। মানুষ যখন যৌবনে এসে যায়, সুন্দরী নারী তার স্ত্রী, তার সঙ্গে বসে মিষ্টি মিষ্টি কথা বলে, তার সন্তান ছোট বাচ্চা 3 বছর 4 বছর গাও গাও করে কথাগুলো বলে, বলছেন সুহৃৎসু চ স্নেহ সীতা শিশু নাম, যে গাও গাও করে কথা বলছে না হাফ সেন্টেন্সে, মনটাকে এমন টেনে ধরে রাখে। হ্যাঁ, স্ত্রীর মিষ্টি কথা, স্বামীর মিষ্টি কথা, সন্তানের মিষ্টি মিষ্টি কথা। প্রহ্লাদ বলছেন যে দেখো ওইটাতে এমন বন্ধন, ওইটাকে ছেড়ে মানুষ কী করে বেরোবে। এটাকে বলছেন ঠাকুর যেমন বলতেন, এই গুটি পোকা রেশমের যে পোকাগুলো সে তৈরি করে সুতোগুলো, ওর মধ্যে থাকে, তাকে বেরোবে না, ওখানেই মারা যায়। মানুষ ঠিক সেইভাবে রেশম, হ্যাঁ সিল্ক, ছুতে কি সুন্দর কি মিষ্টি। আমরাও আমাদের জীবনে ঠিক ওইভাবে একটা সিল্ক কোকুন তৈরি করে নিই। আপনাকে কাঁটা তার দিয়ে যদি বেঁধে দেয় আপনি তাও চেঁচাবেন, আমার কি হচ্ছে কি হচ্ছে, কষ্ট হচ্ছে কি না। কিন্তু খুব মিষ্টি করে যদি সিল্কের দড়ি দিয়ে, দড়ি থেকেও পাতলা ফিতে দিয়ে যদি বাঁধা হয়, আপনার কি নরম লাগবে। সাপ যখন গায়ের উপরে যায় ঠান্ডা চলে যাচ্ছে, লোহার যদি সেই কাঁটা তারে যদি আপনাকে বেঁধে দেওয়া, তাও আপনি চেঁচাবেন ব্যথার চোটে, বুঝবেন যে আমি বন্ধনে আছি। কিন্তু বলে না রেশম কি ডোর, হ্যাঁ সিল্ক দড়ি দিয়ে যদি বেঁধে দেয় না, ওটা স্পর্শটা এত ভালো লাগে আর বেরোতে চায় না, ওখানেই শেষ। দুঃখ মানুষকে সবসময় এগিয়ে নিয়ে যায়, সুখ সবসময় বেঁধে রাখে। আমরা সুখ চাই, আমরা সবসময় ভুলে যাই জীবনে যদি এগোতে চান যে মানুষ সুখী, এ হ্যাপি ম্যান ইজ এ ডেড ম্যান। মুন্ডক উপনিষদে যখন দোয়া সুপর্ণা সায়ুজা সখায়া বর্ণা যখন করছেন, এটাই বলছেন যতক্ষণ সে সুখী ততক্ষণ বসে আছে, চুপটি করে বসে আছে। তিক্ত ফল যখন খায় তখন উপরের দিকে ওঠে। আমরাও জীবনে যখন কষ্ট পাই তখনই আমরা এগোই। আর এখানে সেই যৌবন, হ্যাঁ শরীর, সুস্থ শরীর, সুন্দর শরীর, প্রেয়সী পাশে যাকে ভালোবাসেন, ছোট ছোট সন্তান, তার মিষ্টি মিষ্টি কথা, কি করে বেরোবে সেখান থেকে।
সম্ভবই না। তো প্রহ্লাদ অত বাচ্চা ছেলে, 6 বছরের, তার পক্ষে এগুলো বলা একটু কঠিন, কিন্তু এগুলো সেই জন্য এগুলো কাহিনী, কাহিনীকে কাহিনী কখনো কাহিনীকে আসল বলে নিতে নেই, কি বলতে চাইছেন সেটাকে নিতে হয়। আমি, আপনি ও আমরা সবাই না সিল্ক কুকুন, কুটি পোকা, স্পর্শটা ভালো লাগে, 100খানা সাপ আপনাকে নাক পাশে বেঁধে রেখেছি, সাপের স্পর্শ, কোমল স্পর্শ, ঠান্ডা, ভালো লাগছে স্পর্শ, আহ কি সুন্দর, কিন্তু এটা যে আপনার মৃত্যু বোঝার ক্ষমতা নেই। সংসারে ঠিক তাই হয়। সেদিন বলে স্পিরিচুয়াল লাইফে আপনি যদি সুখী, আপনার কিছু গোলমাল আছে। তাহলে কি যারা সাধু সন্ন্যাসীরা কি সুখী হন না হন? ভগবান মাঝে মাঝে সুখ দেন ও বিশ্রামের জন্যে, থকে যায় কি না? রেস্ট হাউসে যেমন থাকেন, আগেকার দিনে ওই যারা আগেকার দিনে কেদার বদ্রী আদি গেছেন, কিছু দূর পর পর একটা চটি থাকে, এখানে কিছুক্ষণ বিশ্রাম, অনেকটা 10 কিলোমিটার পাহাড় হাঁটলে এবার একটু বিশ্রাম করো। চটিতে আপনি যতক্ষণ আছেন আপনি আর এগোবেন না, রাস্তায় যতক্ষণ আছেন নানা রকমের কষ্ট, জীবনটা তাই, যতক্ষণ কষ্ট ততক্ষণ আপনি এগোচ্ছেন, যখন সুখে আছেন বুঝবেন এবার চটিতে বসে আছেন, সুখে থাকবেন, ঝড় বৃষ্টি বাদলা সব থেকে বেঁচে আছেন, কিন্তু এগোচ্ছেন না। তো বলছেন যে যে যতই বিদ্বজ্জন হোক আর যাই হোক, যদি ঈশ্বরের ভজনা করছে না সে কিছুই না। সেই জন্য দেখো যারা বিষয়াসক্ত দৈত্য, প্রহ্লাদ বলছে নিজের গুরু ভাইদের, ওদের সঙ্গ ছাড়ো, কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না, নিজের উদ্ধার নিজেই করতে হবে। কারণ ইয়তো ন কশ্চিৎ কচ কুত্রচিদ ওয়া দীনসমাত্মানম অলম সমর্থ বিমোচিতুম কামদৃশাম বিহার ক্রীড়া মৃগ। যাদের বই আছে ক্রীড়া মৃগ, ওটাকে একটু আন্ডারলাইন করে রাখুন, এটা খুবই আপত্তিজনক কথা। বলছেন মেয়েদের হাতে এই পুরুষগুলো খেলার হরিণ হয়ে যায়। রামচন্দ্রকে যেমন সীতা বলছেন না, আমার সোনার হরিণ চাই, সোনার হরিণ তো পাবে পরে পাবেন, আগে রামচন্দ্র সেখানে সীতার হাতে হরিণ হয়ে গেছেন, যে হরিণের পেছনে দৌড়চ্ছেন। এরকম বীর পুরুষ যখন হরিণের পেছনে দৌড়চ্ছে, অফকোর্স বাংলায় আরও নোংরা কথা বলে, বলে বউ তাকে ভেড়া বানিয়ে রেখেছে, এখানে তাও একটু ভালো শব্দ, হরিণ বলছে, মৃগ ক্রীড়া মৃগ। বলছেন ভাই বড় হয়ে যেমনি যাকে ভালোবাসবে সে তোমাকে ক্রীড়া মৃগ বানিয়ে রাখবে। ঠাকুর কৃষ্ণ নামে বলছেন না, গোপীরা হাত তালি দিত আর কৃষ্ণ বানর নাচ। ঠাকুর আরো কড়া কথা বলছেন, হ্যাঁ উঠ বললে উঠ, বস বললে বস। তো বলছেন ভাই দেখো, ও যাই হোক যে কামিনী মেয়েদের হচ্ছে মনোরঞ্জনের সাধন পুরুষ, ক্রীড়া মৃগ, যদি এটা থেকে না, যদি এরকম না হতে চাও তুমি বেরো পালাও। দিয়ে বলছেন ঈশ্বরকে খুশি করা কঠিন কিছু না, এটা 17 নম্বর শ্লোকে আগে বললেন, 19 নম্বরে বলছেন ঈশ্বরকে খুশি করা এমন কিছু না যে সব অবস্থায় সব জায়গায় ঈশ্বর রয়েছেন, তাকে ভালোবাসো, ভালোবাসলেই তাকে পেয়ে যাবে। তো এ করে ভক্তির স্তুতি আদি করছেন, সব শুনে না ওরা অবাক, বন্ধুরা ভাই তুমি কোথায় এগুলো শিখলে? তো বলছেন যে অনেক আগে ওর মাকে ইন্দ্র কিডন্যাপ করে নিয়েছিল, ওই দেবতা দৈত্যদের লড়াই কি না, তখন নারদ তাকে বাঁচিয়েছিলেন, তার মাকে, ও মায়ের গর্ভে, তখনই নারদ বাচ্চাকে বিষ্ণুর উপদেশ দিয়েছিলেন। আর বলছেন যে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমার মা, তার এইগুলো স্মৃতি থাকলো না,
ঈশ্বরীয় কৃপা আমার স্মৃতিগুলো থেকে গেছে, ওই কথাগুলো আমার থেকে গেছে। তো বলছেন যে ফলে কি হয়, বলছেন যে এই কথাগুলোর প্রতি আমার শ্রদ্ধা আছে, আর তোমাদেরও, তোমরাও যদি চাও তোমাদেরও এই কথাগুলোর প্রতি শ্রদ্ধা হবে, তখন তুমি বুঝবে পরিবর্তন হচ্ছে জগৎ, আত্মার কোনো পরিবর্তন নেই। তো বলছেন যে যেগুলো আমরা আগে আগে করেছি, যে কর্মের দিকে মন বেশি দিও না, মনটাকে ওখান থেকে সরাও, ঈশ্বরে মন দাও। আর করে করে বলছেন আমরা এটা নবধা ভক্তি যেটা আগে ক্রস করলাম, আগেও ভক্তি লক্ষণে বলছেন যে যত তোমার মন ডুববে ঈশ্বরের প্রতি, তখন দেখবে ষড় রিপু এটা জয় হয়ে যায়, কাম ক্রোধ লোভ মোহ এগুলো জয় হয়ে যায়, আর মনটা ধীরে 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 না ঈশ্বরে ডুবে যায়। ঈশ্বরে যখন ডুবে যায়, 34, 35, 36 নম্বর শ্লোক, সেখানে বর্ণনা করছেন যে ভক্তি যখন বাড়ে তখন কি হয়। তো বলছেন যে যখন ওনার কাহিনীগুলো শুনছেন, কথাগুলো শুনছেন, শুনতে শুনতে না লোমে লোম সে হর্ষিত হয়ে যায়, লোমে লোমে যেন আনন্দ হতে শুরু হয়, চোখ দিয়ে জল বেরোতে শুরু হয়, গলা গদগদ হয়ে ওঠে, গলা বেড়ে যায়, আর কখনো কাঁদতে শুরু করে, কখনো হাসতে শুরু করে। ঠাকুর এগুলো প্রচুর বর্ণনা করতেন, আর সত্যি ঠাকুরের জীবনে এরকম হতো। বলছেন কখনো ভগবত ভাবে মানুষের বন্দনা করতে শুরু করে, মানুষের মধ্যেই ভগবান দেখে, আর কখনো লম্বা লম্বা নিঃশ্বাস নেয় হা কৃষ্ণ বলে। বলছেন যে পুরো মনটা ঈশ্বরময় হয়ে যায় তার। বলছেন যে দেখো কি দুর্ভাগ্য, যারা নিজেরাই ক্ষণিক ক্ষণভঙ্গুর, তারা কি করে আমাকে সুখ দেবে বলো? আপনি একটা আশ্রয় ধরতে চাইছেন, নদীতে আপনি ভেসে যাচ্ছেন, একটা কিছু ধরলেন, কিন্তু সেই জিনিস নিয়ে একটা আশ্রয় খুঁজছে। একজন লোক জলে ডুবে যাচ্ছে, সাঁতার জানে না, আপনিও সাঁতার জানেন, আপনিও ডুবছেন, এবার এক অপরকে যদি ধরেন কি হবে, দুজনে ডুববে। যে সাঁতার জানে তাকে ধরলে না হয় বেরোনো যাবে, বা কারকে ধরলে হবে। সংসারে সবাই ক্ষণভঙ্গুর, আমিও ক্ষণভঙ্গুর, আপনিও ক্ষণভঙ্গুর। সেখানে যদি আমি আপনাকে ধরি সাহায্যের জন্য, আর আপনি আমাকে ধরেন, দুজনে ডুবো। বলছেন এটাই দুঃখের কথা, এখানে স্থায়ী হচ্ছেন এক ঈশ্বর আত্মা, ওটাকে যখন মানুষ ধরবে তখনই এগুলো থেকে বেরোতে পারে। তো দিয়ে বলছেন যে মানুষ নিজের ভেতরে যে সূক্ষ্ম শরীর এটাকেই আমি মনে করে। একে মনে রাখবেন আমাদের তিনটে কনসেপ্ট আছে, এই যে দেহ, দেহকেই লোকে আত্মা মনে করে, এই দেহের পেছনে একটা সূক্ষ্ম শরীর থাকে যেটা মনকে নিয়ে সেটাকে, আর তার পেছনে আত্মার ওপরে একটা আবরণ, লিঙ্গ শরীর বলে, কারণ শরীর বলে, তার বাইরে মহাকারণ মানে শুদ্ধ আত্মা। আমরা কখনো, বেশিরভাগ সময় আমরা আমাদের যে স্থূল দেহ এটাকেই আত্মা মনে করি। আগেকার দিনে লোকেরা এর পেছনে যে সূক্ষ্ম শরীর সেটাকেই আত্মা মনে করতেন, যেটা মরে গেলে বিভিন্ন লোকে যায়, স্বর্গ লোক আদিতে যায়, ওটাকেই মনে করতে সেই জন্য চেষ্টা করে কি শুভকর্ম করবো, শুভকর্ম করলে আমি স্বর্গে যাব। বলছেন যে না, ওইটাই তোমাকে আবার এই পৃথিবী লোকে নামাবে, নতুন করে বন্ধনে দেবে, সেই জন্যে ভাই ওইটা থেকেও বেরিয়ে এসো, ঈশ্বরের আরাধনা করো, ঈশ্বরের আরাধনা করো। নিষ্কামভাবে যখন ভগবান হরির চিন্তন করা হয়, জানবে সমস্ত সব কিছু পাবে, ধর্ম অর্থ কাম তিনটিই পাবে, তোমার ইচ্ছা থাকবে না পাওয়ার, কিন্তু পাবে। সেই জন্যে যে সকল কর্মকে শুভকর্ম বলা হয়েছে ভাই, সেগুলোই করো।
আমাদের বংশে মানে দৈত্য বংশে এরা এই যে কামিনী কাঞ্চনে আসক্ত সেটাতে যেও না, বেরিয়ে এসো এখান থেকে। এই বলে প্রহ্লাদ একেই তো নিজের বংশবিরোধী কাজ, তারপরে তার বংশে যারা আছে তাদের বিরোধীও সব কাজ করে সব কটার মাথা খেয়ে নিয়েছেন। এখনও আমরা কারোর সঙ্গে বেশি কথাটা বললে বলে এরে, মানে বাইরের লোকে বলে এরে ওর মাথা খাচ্ছে। ঈশ্বরীয় কথা বলা মানে হচ্ছে মাথা খাচ্ছে। তো এই হলো যেখানে পুরো প্রহ্লাদ ঈশ্বরীয় কথা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। অষ্টম অধ্যায় শুরু। গুরু এখন দেখছেন তো মহা মুশকিলে, তো একে কি বোঝাবো, তো আমার বাকি শিষ্যগুলোকে গোলমাল করে দিচ্ছে। শেষে গিয়ে ভয় কাঁপতে কাঁপতে গিয়ে রাজাকে বলেছে। রাজা হিরণ্যকশিপু তিনি প্রচণ্ড রেগে গেছেন, এটা কি মন্দবুদ্ধি মন্দাত্মন বলছেন সপ্তম স্কন্ধে ১২ নম্বর শ্লোকে নিজের সন্তানকে মন্দবুদ্ধি বলছেন যে তুমি কি সব উল্টো পাল্টা কথা বিষ্ণু 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 বলছো, তুমি বলছো বিষ্ণু জগৎ স্বামী, তাহলে কি এই থামে? হ্যাঁ স্তম্ভ বলছে, স্তম্ভ রাজা রাজমহল তো বড় বড় থাম রয়েছে সেখানে, এর মধ্যে আছে কি? এই বলে একটা জোর ঘুষি মেরেছে, যদি এর মধ্যে থাকে এই নাও, এক ঘুষি মারলাম তাকে। যে ঘুষি মারাও যা সে বিকট এক আওয়াজ, আর এই স্তম্ভ ভেঙে গেল। স্তম্ভ এখানে যদিও পিলার ওই সেন্সে থাম, স্তম্ভ দুটো অর্থেই হয়। আর ওই যে ওখানে যেটা থাম ওটাকেও বলে, আর অন্য স্তম্ভ মানে হয় স্টেডিনেস, স্তম্ভ থেমে যাওয়া। জল স্তম্ভিত মানে শান্ত জল। আর এবার হেলে দুলেছে, অবতার এসে গেছেন কি না, ওই স্তম্ভনটা পাল্টে গেছে। এখানে কিন্তু কবিরা যখন লেখেন ওনারা অনেকগুলো অর্থ নিয়েই লেখেন। তা বলছেন ওই যে বেরোচ্ছে সেই এমন আওয়াজ বলছেন যে তিনটে লোক যেন কেঁপে উঠল। বলছেন নিজের যে ভক্ত প্রহ্লাদ তার কথাকে সত্য করার জন্যে ব্রহ্মা তিনি বলেছিলেন হিরণ্যকশিপু কীভাবে মরবে সেটাকে সত্য করার জন্যে তিনি বেরিয়ে এসেছে। বলছেন যে ওর বিচিত্র শরীর, কিছুটা সিংহ কিছুটা মানুষ, এগুলো অন্যান্য এগুলো এগুলো বলে ইমাজিনারি জিনিসগুলো। যেমন স্ফিংসের কনসেপ্ট আছে গ্রিক মিথোলজি তো না, সরি ইজিপশিয়ান এতে আছে স্ফিংসের এগুলো থাকে, এনাদের বিভিন্ন যে বাচ্চাদের কাহিনী এগুলোতে আছে। আর সেটা কিন্তু হিন্দুরা ওই জিনিসগুলোকে নিয়ে আসেন ধর্মজীবনে। তো ওই সিংহের যেমন হয় ভয়ঙ্কর দেখাচ্ছেন, বিরাট বর্ণনা, নাক কেমন মুখ কেমন ভয়ঙ্কর, তো ওরকম যখন দেখেছে হিরণ্যকশিপু গদা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। ভগবান নিজে সর্বশক্তিমান, তিনি খেলাচ্ছেন, হিরণ্যকশিপু বুঝতেও পারছে না যে বেড়াল যেমন ইঁদুরকে খেলায় ভগবান নৃসিংহ সেভাবে খেলাচ্ছেন। তো যখন একটার পর একটা হিরণ্যকশিপুর এই মনে হচ্ছে যে পারবে না, করে 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 ভগবান অপেক্ষা করছেন, যখন দিন নয় রাত না, ঘরের বাইরে না ভেতরে না, হিরণ্যকশিপুকে ধরে তিনি নিজের কোলের উপরে রেখে নখ দিয়ে তাকে ছিঁড়ে ফেলে দিলেন। ওই দরজার উপরে বসে আছেন। বলছেন গরুর যেমন সাপকে ছিঁড়ে দেয় না, ঠিক সেরকম ছিঁড়ে দিয়েছেন। আর ছিঁড়েছেন যখন না সিংহকে না ছিঁড়েছে,
তো তার ভেতরে যে যত অঙ্গ প্রত্যঙ্গ ইন্টেস্টাইন আদি বলছেন সেগুলো যেন সিংহের সব মুখ কিনা তার ওই কেশ রাশির উপরে সব ছিটকে পড়েছে, আর ওগুলো সব চারিদিকে সেই মজ্জা আদি লেগে আছে, ভয়ঙ্কর দেখাচ্ছে। আর যেহেতু যত দৈত্য সৈন্য তারা এবার নিজের নিজের অস্ত্র নিয়ে আক্রমণ করেছেন, হিরণ্যকশিপু তাকাচ্ছেও না, সেই যেন একটু ধাক্কা মেরে সবকটাকে ছিটকে বার করে দিয়েছেন। কিন্তু ভগবান এখন রজগুণ আশ্রয় করে এসেছেন শক্তি নিয়ে। রজগুণের সমস্যা কী হয়, যখন রজগুণকে কাজে লাগানো হয় থামানো যায় না। দেখবেন আপনারাও দেখবেন যে এমনি হয়তো আপনি খুব মিষ্টি খুব শান্ত, কিন্তু যদি রেগে যান রাগ প্রকাশ করছেন আর থামানো যাবে না, সমস্যা হয়, রাগ থামে না। যে শান্ত মানুষ যারা, আবার কিছু কিছু থাকে যারা ওই কথায় কথায় খিটখিট খিটখিট করে, ওদের কোনো দাম নেই। বাচ্চাগুলো রেগে যায় একটা চকলেট দিয়ে দিন শান্ত হয়ে যাবে, কিন্তু যারা সত্যিকারের খুব শান্ত মানুষ যখন রেগে যাবে মানে রজগুণকে যখন আশ্রয় করলো থামে না। শ্রীকৃষ্ণ মহাভারত যুদ্ধের সময় ভীষ্মকে যখন আক্রমণ করেছেন ওনার রাগ আর থামছে না, অর্জুন গিয়ে তার পা ধরে নিয়েছেন, শ্রীকৃষ্ণ থামছে না, তাকে টেনে নিয়ে চলে যাচ্ছেন ভীষ্মকে মারবেন বলে। শত্রু বধ হয়ে গেছে, হিরণ্যকশিপু নৃসিংহ থামছেন না, রেগে আছেন, আরো রেগে যাচ্ছে মানে ত্রিলোক কাঁপছে ভয়। তিনি ঝাঁপিয়ে গিয়ে সিংহাসনের উপরে বসে পড়লেন আর ওখানে হুঙ্কার দিচ্ছেন, এখন ত্রিলোক ভস্ম হয়ে যেতে পারে, সমস্ত দেবতারা ব্রহ্মা আদি সিদ্ধরা পিতৃরা বিদ্যাধররা এগা একটা একটা পরে যত রকমের সৃষ্টি আছে, নাগ তারপরে মনু এগুলো এক একটা ক্যাটেগরি, সব এসে স্তুতি করছে বিভিন্নভাবে, যেখানে ঈশ্বরের স্তুতি, হিরণ্যকশিপুর নিন্দা, গন্ধর্বরা আছেন, প্রজাপতিরা আছে, চারণরা আছে, এগুলো কয়েকটা এখানে ক্যাটেগরি। আমরা যখন আগে আগে ক্রস করেছি তখন বিভিন্ন প্রজাতির কথা কিছু কিছু বলা হয়েছিল। এনারা মনে করেন যে আমরা এই যে মানুষ রূপে আছি ওপরে ভগবান এটা নয়, বিভিন্ন যে স্ফিয়ার্স রয়েছে বিভিন্ন রকমের প্রাণী রয়েছেন সেখানে। কিন্তু নৃসিংহ শান্ত হচ্ছেন না, হুঙ্কার করেই যাচ্ছেন, এখন এত হুঙ্কার যদি করে সৃষ্টি নাশ হয়ে যাবে। এখন বলছেন ওনাকে শান্ত করার জন্য লক্ষ্মীকে পাঠানো হলো, তাতেও উনি শান্ত হচ্ছেন না। তখন বলছেন দেবতারা প্রহ্লাদকে, বাবা তোমার বাবার উপরেই নিকুপিত হয়েছিলেন, তুমি গিয়ে কিছু করো। প্রহ্লাদ বাচ্চা, 6 বছরের বাচ্চা, সে গিয়ে ভগবানের পায়ে গিয়ে পড়েছে, পায়ে মানে সাষ্টাঙ্গ। নৃসিংহ হওয়াক দেখে ছোট বাচ্চা কোত্থেকে এসে গেল, ওই ছোট বাচ্চাকে তিনি তার মাথায় হাত রেখেছেন এরকম, আর ওই বাচ্চাকে দেখে না ওই যে রজগুণটা ধীরে ধীরে পাল্টে করুণা দয়া বাচ্চা ছেলেকে, যে কেউ রেগে টেগে থাকে ওর সামনে ছোট বাচ্চাকে দিলে না ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আমাদের মন, আমাদের যা কিছু মনে হয় আবার নিজে থেকেই হয়, বাইরে থেকে একটা এক্সটার্নাল সাজেশনস আসে। হিরণ্যকশিপুর জন্যে ভগবানের রাগ সেটা থামছে না, বাচ্চা ছেলে প্রহ্লাদ তাকে দেখে আস্তে 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 শান্ত হয়ে গেলেন। প্রহ্লাদের পরে স্তুতি করতে শুরু করলেন, প্রহ্লাদের স্তুতি খুব নাম করা স্তুতি ভাগবতে। বক্তব্য হচ্ছে যে যেটা আমরা আগে আগে ক্রস করেছি, প্রথম থেকেই আমরা যখন যে প্রথম স্কন্ধ যখন আমরা করছিলাম যেখানে বলছেন যে ভগবান আপনি সত্ব রজতম এই যে তিনটে গুণ এর পারে, এই তিনটে আপনাকে আশ্রয় করে আছে, এই আশ্রয় করেই এই জগৎ, এই জগতে আমরা
নানা রকমের কর্ম করছি, এই কর্মের মধ্যে আমরা পিছিয়ে যাচ্ছি। তো সেই জন্য আপনাকে প্রার্থনা করি যাতে আমাদের রক্ষা করুন, এই জগৎ যেন অন্ধকূপ কাল সর্পে ভর্তি, আপনজন দংশন করবে, যারা বিষয় ভোগে পড়ে আছে তারা যেন ওই অন্ধকূপে পড়ে আছে। ভগবান বিরাট লম্বা এখানে স্তুতি, কিন্তু মূল বক্তব্য হচ্ছে যে স্তব স্তুতি করে বলছেন আশীর্বাদ করুন, আপনার প্রতি যেন আমার ভক্তি সবসময় থাকে, আর এখানে শেষের দিকে যেটা ৪৫ নম্বর ৪৬ নম্বর বলা, এই দশটি দিয়ে মোক্ষ সাধন হয়, কিন্তু যদি ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে না থাকে এগুলোই টাকা রোজগারের সাধন হয়ে যায়। তো বলছেন যে প্রভু আশীর্বাদ করুন যাতে আপনার প্রতি ভক্তি হয়। এটা বলে ষডাঙ্গ ভক্তি, ভক্তির ছয় অঙ্গ, এটা লিখে নিন ষডাঙ্গ ভক্তি, ছটি ভক্ত। বলছে নমঃ, নমস্কার, নমস্কার মানে প্রণাম করা, নমঃ স্তুতি, স্তুতি স্তব স্তুতি করা, কর্মপূজা, কর্মপূজা ব্র্যাকেটে লিখে নিন যে সমস্ত কর্মের সমর্পণ, কর্মপূজা আর কর্ম, কর্মটা আলাদা, কর্মটা হচ্ছে যে এনারা কমেন্টেটর্সরা বলেন যে ঈশ্বরের পূজা আদি, এটা হচ্ছে কর্ম, আর প্রথমটাকে বলছেন ফল সমর্পণ। স্মৃতি ও স্মৃতি চরণ, চরণেয় মানে পাদ পদ্মের স্মৃতি, স্মৃতি থাকা, আর কথায়াম শ্রবণম, কথাশ্রবণ, কথাশ্রবণ, এটাকে বলে ষড়াঙ্গ ভক্তি। প্রথমটা বলছেন নমস্কার করা মানে বড় করে প্রণাম করা, স্তুতি যে স্তব স্তুতি, চণ্ডী পাঠ, গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম, এগুলো ফল, কর্ম সমর্পণ, যা কিছু কর্ম করলেন সমর্পণ করে দিলেন, সেবা পূজা আদি করা, যা কিছু কাজ ঈশ্বরকে অর্পণ মানে ঈশ্বরের প্রতি এগুলো করা, ঈশ্বর চিন্তন বা চরণ কমল মানে ঈশ্বর চিন্তন আর কি, আর লীলা কথা শ্রবণ। বলছেন এইটা হচ্ছে ষডাঙ্গ ভক্তি, ভাগবত এটা বলেন। আমরা এর আগে দিন আলোচনা করেছিলাম দশ রকমের ভক্তি, নবধা ভক্তি, এটা হচ্ছে ষডাঙ্গ ভক্তি, ছ রকমের ভক্তি। বলছেন এই ছটি ভক্তি, বলছেন যে এটা যারা করেন তারাই ধন্য, এটা যেন সবসময় থাকে। তো ভগবান ধীরে 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 শান্ত হয়ে গেলেন, শান্ত হয়ে গিয়ে বললেন বলো কি বর চাও, কিন্তু ওনার আর কিছু লাগবে না। প্রহ্লাদের পরে সারাটা জীবন ঈশ্বরের ভক্তিতেই কাটালেন, এই বলে আমরা এই প্রহ্লাদ চরিত্রকে আমরা এখানে শেষ করি, ঠিক আছে। এরপরে এটা আমাদের এই বছরের শেষ ক্লাস হবে, তখন আমরা একটু দেখব কিছু আছে, যেমন ভাগবত আদি তো পুরো গ্রন্থ, এনারা গৃহস্থ ধর্ম, আশ্রম ধর্ম এগুলো নিয়েও আলোচনা করেন, আর এটাকে জাম্প করে আমরা পরের স্কন্ধে সমুদ্র মন্থন ওখানে নেমে যাব, ওইটাতেই আমাদের বছর শেষ।